আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো খুলনা ফুলতলা থেকে কিন্তু একটা প্রোডাক্ট অর্ডার করা হয়েছিল এবং তারপরে খুলনা সদরেও অর্ডার করা হয়েছিল। তো আবারও খুলনাতে কিন্তু একটি প্রোডাক্ট আমরা দিচ্ছি। এই প্রোডাক্টটি অর্ডার করেছেন মোহাম্মদ সিয়াম ভাইয়া, উনি সম্ভবত একজন স্টুডেন্ট, যেটা আমাকে বলেছেন। এবং উনি আমাদের এই যে কাস্টমাইজড যে রিডিং টেবিলটা, যেটা আমাদের চার ফিট বাই তিরিশ ইঞ্চি হাইট এবং ওই জায়গাতে পাশে একটু কাস্টমাইজ করা আছে দেখতে পাচ্ছেন 8 ইঞ্চির, এই প্রোডাক্টটি কিন্তু উনি আমাদের কাছে অর্ডার করেছেন। আর এটা যাবে হচ্ছে খুলনা ইউনিভার্সিটিতে, বাট এটা বুকিং করা হয়েছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে খুলনা বিমান ভবন শাখায়। উনি সেখান থেকে কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্টটি রিসিভ করবেন। তো দর্শক, এটা হচ্ছে একটি 4 ফিট বাই 30 ইঞ্চি উচ্চতার একটি কাস্টমাইজ কম্পিউটার টেবিল বা কম্পিউটার যে সেট আপ করা হয়, গেমিং স্টেশন টাইপের একটি টেবিল। এটা সর্বপ্রথম অর্ডার করেছিলেন আমাদের কাছে আমাদের স্থানীয় একজন ভাইয়া, উনি আমাদের ঢাকা ফার্নিচার বাজারের একজন রেগুলার কাস্টমার, ওনার নাম মোহাম্মদ লিটন। তারপরে ওই এরপরে এটা কিন্তু আমরা এটা অনেক কয়টা বানিয়েছি। তো সেই ভিডিওটা দেখেই কিন্তু এই আমাদের কাছ থেকে শ্যাম ভাইয়া খুলনা থেকে প্রোডাক্টটি অর্ডার করেছেন। এই প্রোডাক্টটির আরেকটা সুন্দর কাস্টমাইজ আছে হোয়াইট এবং ব্লুর কম্বিনেশানে করা। আমি ইন্ডিস্ক্রিন আই বাটনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। সেটা হচ্ছে কলাবাগানে গিয়েছিল এবং তারপরে এরকম একটি প্রোডাক্ট আমরা পাঠিয়েছিলাম ময়মনসিংয়ে। তো এই ধারাবাহিকতায় এবার কিন্তু খুলনাতে যাচ্ছে। তো এটা হচ্ছে 16 মিলিমিটার থিকনেস, এ গ্রেড মেলামাইন বোর্ডের তৈরি একটি কম্পিউটার টেবিল, 16 মিলিমিটার থিকনেস, থিকনেসটার কথা বলছি। এবং যে ইডিজি ব্যান্ডটা আছে এটা ব্ল্যাক কালার, 0.5 mm ইডিজি ব্যান্ড আহমেদের। এবং এখানে 1.5 ইঞ্চি যে ইডিজি ব্যান্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 0.4 mm আহমেদের ইডিজি ব্যান্ড। আঠাটা ইউজ করা হয়েছে স্যামবন্ডের, আমরা স্যামবন্ড এবং গামকিংয়ের আঠা ইউজ করে থাকি, এটা আপনারা জানেন। এবং যে হ্যান্ডেলটা ইউজ করা হয়েছে নিচে 4 ইঞ্চি হ্যান্ডেল ইউজ করা হয়েছে স্টিলের এবং জিএস ক্যামের লক একটি, উপরে লক দেওয়া হয়েছে, চাইলে দুটাতেই লক নিতে পারবেন। সিয়াম ভাই অবশ্য আমাদেরকে বলেছিলেন যে দুইটাতে লক দেওয়ার জন্য, বাট দুইটাতে লক দিতে হলে এই জায়গাটাতে অর্থাৎ ড্রয়ারের নিচের এই জায়গাটাতে একটা পার্টিশন দিতে হয়, যখন আমাদেরকে বলেছিলেন ততক্ষণ আমাদের বানানো হয়ে গিয়েছিল। অর্থাৎ লকটা যে ঘুরাবো, লকের জিব্বাটা গিয়ে যে আটকাবে সেই সিস্টেমটা করতে হয়, চাইলে উনি ভবিষ্যতে এটা স্থানীয় এক্সপার্ট মিস্ত্রি দিয়ে করে নিতে পারবে। তো এখন এটার টোটালি লেন্থ দৈর্ঘ্যটা হচ্ছে 4 ফিট, 4 ফিটের মধ্যে 3 ফিটের মধ্যে 36 ইঞ্চি বাই 20 ইঞ্চির মধ্যে আছে হচ্ছে এই স্টাডি সেন্টারটা, এই টপটা যেখানে মনিটরটা থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে 36 ইঞ্চি বাই 20 ইঞ্চি প্রস্থে আছে, প্রস্থ বলছি কারণ এটা উপরে টপে আছে, নিচে চলে গেলে কিন্তু এটাকে আমরা ডিপ বলি। ওকে, আর এই সবার উপরে যেটা দেখতে পাচ্ছেন টপ, এটা হচ্ছে 14 বাই 15 একটা টপ আছে যেটা রাউন্ড শেপ, এবং এই সাইড দিয়ে কিন্তু একটা রাউন্ড শেপ আছে যেটা দেখতে পাচ্ছেন। এবং এটা মিলানো কিন্তু রীতিমতো কষ্টকর, অনেক সময় ভুল হয়ে যায়, এক্সপার্ট মিস্ত্রিরাও ভুল করে। এবং এই 6 ইঞ্চি যে পাইপটা দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল এসে 6 ইঞ্চি পাইপ, এবং এটা কিন্তু 7 ইঞ্চি একটা গ্যাপ আছে এখানে, ওকে, মিডিলে 7 ইঞ্চি গ্যাপ আছে। এবং তার পাশে যে গ্যাপটা দেখতে পাচ্ছেন, আমি হাইটটা বলছি, দেখুন, যারা আসলে আমার ভিডিও না টেনে দেখেন সব ইনফরমেশান কিন্তু পান, শুধু দামের দিকে না, আমি কিন্তু কোয়ালিটি এবং সব আমি আসলে চেষ্টা করি যে আপনারা দেখতেছেন আসলে কেমন লাগবে, এই ভিডিওগুলো মাপগুলো দেখলে একটা আইডিয়া পাবেন, তারপর ডিপেন্ড করে আবার আমাকে কাস্টমাইজ করে অর্ডারটা দিবেন, এই জন্যই বলি ভিডিওটা বড় হয়। তো উপর থেকে বললাম যে এটা 7 ইঞ্চি, তারপরে নিচে এটা যদি আসেন এটা আছে হচ্ছে 14 ইঞ্চি, অর্থাৎ 14 ইঞ্চি উচ্চতার কোনো জিনিসপত্র কিন্তু এর ভিতরে আপনারা রাখতে পারবেন। চাইলে সিপিইউ যদি কারো 14 ইঞ্চি হয় শর্ট, আমি জানি আছে, সেটাও কিন্তু রাখতে পারবেন। বাট নিচে আমরা কিন্তু সিপিইউ রাখার জন্য 12 ইঞ্চি বাই 19 ইঞ্চি 19.5 ইঞ্চি একটা জায়গা দিয়ে দিয়েছি, 12 বাই 19.5, এটাই সিপিইউ রাখার জায়গা। এবং উপরে এই জায়গাতে আপনারা চাইলে 14 ইঞ্চি উচ্চতার কোনো প্রোডাক্ট রাখতে পারবেন। আর এই গ্যাপটা আছে, লেন্থ আছে 12, 14 বাই 12 এবং 19 বাই 12, তার নিচে 3 ইঞ্চি একটি স্কার্টিং লাগানো আছে। এবং উপরের এই মাপটা তো বলে দিলাম, 15 ইঞ্চি বাই 14 ইঞ্চি, এদিকে 15, এদিকে 14, আর এইটা বলেছি 20 ইঞ্চি, এদিকে আছে হচ্ছে 20 প্রস্থে এবং লেন্থ আছে 36 ইঞ্চি। এবং তার নিচে কিবোর্ড প্যানেল, যেটা কম্পিউটার টেবিলের মুখ্য একটি বিষয়, কিবোর্ড প্যানেল, হিউজ একটা কিবোর্ড প্যানেল, 36 বাই 20 ইঞ্চির একটা হিউজ কিবোর্ড প্যানেল আছে, এবং যেটার পিছনে আমরা স্কার্টিং দিয়ে দিয়েছি, কিবোর্ড প্যানেলটি যেন দেখা না যায়, একটা লং 6 ইঞ্চির স্কার্টিং দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে অল বডি কিন্তু 16 mm থিকনেস, এ গ্রেড মেলামাইন বোর্ডে তৈরি করা। কালারটা শান্তিক, আমার ফেভারিট কালার, আমি জানি আপনাদেরও অনেকের ফেভারিট কালার শান্তিক কালার, 16 মিলিমিটার এ গ্রেড মেলামাইন বোর্ডে করা। কিবোর্ডটা যেন পড়ে না যায়, সামনে একটা চাপ কাট কিন্তু আমরা দিয়ে দিয়েছি। ওকে, তার নিচে দেখুন, এই পাশে বলি, এই যে ড্রয়ার দেখতে পাচ্ছেন, ড্রয়ারগুলো 7 ইঞ্চি বাই 14 ইঞ্চি করে আছে, দুটি ড্রয়ার, 7 7 14, এবং এদিকে আছে হচ্ছে 14, ওকে। এবং এখানে 7 ইঞ্চির একটা গ্যাপ আছে, অবশ্যই কিবোর্ডটা খুলে রাখলে আপনারা আরও 4 ইঞ্চি পাবেন, অর্থাৎ মোট 11 ইঞ্চি জায়গা পেয়ে যাবেন যদি কিবোর্ডটা খুলে রাখেন। এটা খুলে রাখা যায়, অনেকে কিবোর্ড উপরেও ব্যবহার করে, তখন এটা খুলে রাখতে পারবেন, তাহলে এই গ্যাপটা আরও বেড়ে যাবে। আর এটা রেখে যদি ইউজ করতে চান তাহলে এখানে 6 ইঞ্চি
বা 7 ইঞ্চির একটা জিনিস রাখতে পারবেন। আমি বলবো একটু ছোটই রাখেন, খোলামেলা করতে গিয়ে যেন ওটাতে আবার ঘেস না লাগে, তাহলে উভয় প্রোডাক্টই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এরপরে নিচে দেখুন, এই জায়গাতে পিছনে একটা চাপকাট দেওয়া আছে এবং তার নিচে যে সেলফটা আছে এটা 10 ইঞ্চি বাই 20 ইঞ্চি, অর্থাৎ 10 ইঞ্চি ডিপে আছে এবং এদিকে লম্বাই লেন্থে আছে হচ্ছে 20 ইঞ্চি। আর ফুড স্ট্যান্ডটা তো দেখতেই পাচ্ছেন, 6 ইঞ্চি বাই 20 ইঞ্চি একটা ফুড স্ট্যান্ড দেওয়া আছে। ফুড স্ট্যান্ডের নিচে কিন্তু টানা দেওয়া আছে, পা দিলে যে সাপোর্ট হবে না বা ভেঙে যাওয়ার চান্স তা কিন্তু না, সরাসরি মেঝেতে সাপোর্ট পাবেন। ওকে, এবং এর নিচ দিয়ে দেখুন একটা ফাঁকা জায়গা আছে, এখানে যদি স্ক্যানার বা প্রিন্টার রাখেন যেন তারগুলো পার করা যায়। সেজন্য অবশ্য নিচে পুরাটাই ফাঁকা, উপর থেকে 6 ইঞ্চি বাদ দিয়ে চাইলে বহু ধরনের প্রোডাক্ট কিন্তু এখানে রাখতে পারবেন। তো দর্শক, এটা নিয়ে বাড়তি করে কিছু বলার নাই। এই ভিডিওটি না দেখে যদি সম্পূর্ণ মাপ না বোঝেন, এই প্রোডাক্টটি আরও যতগুলো বানিয়েছি সেগুলোর রিভিউ আমি ইন স্ক্রিন আই বাটনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন এবং চাইলে আপনাদের মন মতো কাস্টমাইজ করে প্রোডাক্ট অর্ডার করে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এই যে দেখুন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কল নাম্বার। হোয়াটসঅ্যাপ করে আমি যেহেতু একা মানুষ, ইনস্ট্যান্ট অ্যান্সার যদি না পান তাহলে আমাকে একটু কল করে রিমাইন্ড করুন, আশা করি অ্যান্সার পেয়ে যাবেন। আমি চেষ্টা করি সবাইকে অ্যান্সার দিতে, আমার কমেন্টগুলো দেখুন, সবাইকে অ্যান্সার করি। প্রোডাক্টের দাম 6,450 টাকা, খুলনাতে এটা ডেলিভারি চার্জ হচ্ছে 850 টাকা। কুরিয়ার সার্ভিসের অফিসে এসে 6,450 টাকা দিয়ে প্রোডাক্টটি উনি রিসিভ করে নিয়ে যাবেন, 6,450 টাকা এবং ডেলিভারি চার্জ 850 টাকা। আরেকটা বিষয়, এটার কিন্তু কন্ডিশন চার্জ থাকে। এই 6,450 টাকা আপনারা যখন কন্ডিশনে বাকি রাখবেন, প্রতি 1,000-এর জন্য 10 টাকা করে কিন্তু কুরিয়ার সার্ভিস কন্ডিশন চার্জ নেই, সেটাও দিতে হয়। তো দর্শক, এই ছিল আজকের ভিডিওতে, আপনারা প্রোডাক্টটি অর্ডার করতে পারেন। আর যদি কাস্টমাইজ করে চান তাহলে হোয়াটসঅ্যাপে আমাকে ছবি পাঠিয়ে দিতে পারেন। সকলে সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এই প্রোডাক্টটি চলে গেল খুলনা সদরে বিমান ভবন শাখায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসে। আশা করি যিনি এটা নিয়েছেন শ্যাম ভাইয়া, উনি এটি ভালোভাবে ব্যবহার করতে পারবেন দীর্ঘদিন, এবং ভবিষ্যতে ওনার কিছু লাগলে আমাদের ঢাকা ফার্নিচার বাজার জয়পুরহাট সদরে মেলা মাইন বোর্ড আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানে অর্ডার করবেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা, এবং চ্যানেলটিতে যারা নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, পাশের বেল আইকন অন করে অল অপশন সিলেক্ট করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক থেকে দেখতেছেন আপনারা একটা পেজে লাইক দিয়ে দিবেন এবং ফলো দিয়ে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।